এরাও শত্রু মুখোশের আড়ালে ডেড বডির উপর বানানো ইমারত যত কোটি টাকায় দাম হোক না কেন সেখানে কোনো মানুষ সুখী থাকতে পারে না কোনো মানুষ না আমাকে মাফ করবেন ভাই এ বাড়ির বাইরে আপনি আমার বীজ দেবেন আব্দুল সেটা হাসি মুখে খেয়ে নেবে আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না সিমরন কি একবারও দেখেছো তুমি আগে সারাক্ষণ তোমার পেছনে বেড়ালের মতো মিউ মিউ করে ঘুরে বেড়াতো এখন বাড়িতে একটা পাকাপোক্ত জায়গা বানানোর জন্য একবার অস্থির হয়ে উঠেছে কিরকম ভাবে চারদিকে দাপিয়ে বেড়াচ্ছে তুমি দেখছো একবারও এটা তুই ঠিক দেখেছিস আমি লক্ষ্য করেছি এই পূজোর কটা দিন ও আমাদের ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সারাক্ষণ কিরকম লক্ষ্মী লক্ষ্মী সেজে ঘুরে বেড়াচ্ছিল বলো ওকে পেঁচা বানাতে আমার কিন্তু সময় লাগবে না নীলিমা আমি তোমার কাছে একটা উপকার চাইতেলাম ভাই কি ওই যে তুমি আমাকে বলেছিলে না যে তোমার ব্যাংকে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবে হ্যাঁ তো তোমার ব্যাংক থেকে না এই কাগজগুলো এসেছে ও একটু সই করে দাও না ভাই যাতে আমি ওই অ্যাকাউন্টটা খুলতে পারি ঠিক আছে করে দিচ্ছি সিমরন কোথায় সই করতে হবে আমার হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে তোমার অ্যাকাউন্ট নাম্বার হ্যাঁ এই পাশে এইখানে ঠিক আছে বেচারি নীলিমা ওর এই সহজ সরল মনটা আমার মনটাকে একেবারে ভরিয়ে দিল ওর এই একটা সই ওর অ্যাকাউন্ট থেকে টাকা সোজা আমার অ্যাকাউন্টে এনে দেবে সিমরন তোমাকে কি কথা বলছিল ওই তো কিছু বলেনি গো মেজবুদি সিমরন কিন্তু ভালো মানুষ হচ্ছে ওকে কিন্তু আমার সন্দেহ লাগে ও যা কিছু করছি উপর উপর ও যে কথাই বলুক না কেন সব কথা কিন্তু বিশ্বাস করো না পরমা তুমি শুধু শুধু টেনশন করছো দেখছো না ও এখন কিরকম ভালো হয়ে গেছে নিজের থেকে এগিয়ে এসে ঠাকুরের দাম দিল পরমা ও যদি ভালো হতে চায় আমাদের সবার সবার উচিত ওকে সাহায্য করা তাই না আমাকে কাগজপত্রগুলো দাও এই নিন এর মধ্যে সমস্ত পেপার কাটিংটা আছে আপনি দেখে নেবেন এত দেখার ধৈর্য আমার নেই চটপট মুখে বলো অরুণবাবুর আসল নাম অরিজিৎ মুখার্জি ওর বাবার নাম অরবিন্দ মুখার্জি বড়দা ডাক্তার আর মেজদা উকিল চলি ম্যাডাম একটা ইনফরমেশন তো আপনাকে দেওয়াই হয়নি এই ইনফরমেশনটার মূল্য লাখ টাকা কিন্তু এটা আমি আপনাকে একেবারে ফ্রিতে দেব আপনার অরুণ বাবু বিবাহিত ওর বউকে আপনি চেনেন আপনার খুবই পরিচিত কি বলো কি কিন্তু এই ইনফরমেশনটা তো আমি তো ফ্রিতে দেবো না তার জন্য আপনি জানেনই কি কে ওর বউ শিগগিরই বলো কে ওর বউ নন্দিনী মুখার্জি এক্স সিএম আজ তো তোমাকে মিষ্টি খাওয়াতেই হবে ওর কি হয়েছে কাঁদছো কেন আমাকে একদম ছাড়বে না কি হয়েছে এমন ভাব করছো জানো কিচ্ছু বুঝতে পারছো না দেখো রাইমা ফালতু বলতে আমাকে চেস করো না আমি তোমাকে কোনো রকম চিট করিনি আর ইউ শিওর ডেফিনেটলি তুমি চিট করেছো না আমি তোমাকে চিট করিনি ইয়েস মিস্টার অরিজিৎ এরাও শত্রু মুখোশের আড়ালে